ফোলা নরম বাটরা খেতে আমাদের সকলেরই ভালো লাগে কিন্তু বাটরাটা ভেজে রাখার পরেই দেখবেন ফোলা ভাবটা নষ্ট হয়ে যায় এবার আমি এমন পদ্ধতিতে বাটরার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে ফোলা ভাবটা কিন্তু করার পর মোটামুটি পাঁচ সাত ঘন্টা অবধি থাকবে আর ভেতরটা এরকম জাল জাল মতো হবে ঠিক যেরকম দোকানে আমরা খাই তো এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি তিন কাপ মতো ময়দা তোমরা চাইলে আটাতে করতে পারো তবে ময়দাতে ফ্লেভার আর কালারটা অনেক বেশি ভালো আসে দোকানের মতো হয় তো আমি তিন কাপ ময়দা নিয়ে ওই সেম কাপেই হাফ কাপের একটু কম পরিমাণ সুজি নিয়েছি একটু মিহিদানা সুজিটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে এবার এক টেবিল স্পুন চিনি দেবে আর হাফ টেবিল স্পুন পরিমাণ নুন দেবে আর হাফ টেবিল স্পুন পরিমাণেই কিন্তু বেকিং পাউডার দিতে হবে গুঁড়ো জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবে যাতে সব জিনিসটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় এরপর আমি এর মধ্যে চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নেব এই রেসিপিটা খুব সহজ আর খুব টেস্টি হয় খেতে তো আমি যে কাপে ময়দা আর সুজিটা মেপেছিলাম সেই সেম কাপেই আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ টক দই নিয়েছিলাম সেটা একটা অন্য কাপে ঢেলে রেখেছিলাম আর সেটার থেকে নিয়ে নিলাম এবার ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এতে কী হবে সুজিটা ভালোভাবে মিশে যাবে ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে একটা ভিজে কাপড় ভালো করে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম ব্যাস এবার কিন্তু আমাদের বাটোরার যে ময়দাটা সেটা পুরোপুরি রেডি এবার লেচি পাকিয়ে লুচির মতো করে বেলে নিলেই হয় তোমরা লম্বা বা গোল যে রকম ইচ্ছা বেলে নিতে পারো ব্যাপারটা কিন্তু একই যেহেতু ঘরে তৈরি করছি তেল এবং কড়া দুটোই আমার ছোট তাই একটু সাইজটা ছোট করেই আমি বানাচ্ছি তো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক লুচির মতো করেই ভেজে নেবে দেখবে সঙ্গে সঙ্গে ফুলে উঠছে প্রত্যেকটা বটরা আমার খুব সুন্দর ফুলে ছিল আর করার পর কিন্তু একদম বিকেল সন্ধে অবধি কিন্তু আমি সকালের দিকে করেছিলাম তো বিকেল সন্ধে অবধি কিন্তু এরকম ফোলা ভাবটা ছিল তাই তোমরা অবশ্যই ট্রাই করো খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয় আর জালটা দেখে বুঝতেই পারছো একদম দোকানের মতোই কিন্তু খেতে হয়েছিল তো আমার চ্যানেলে কিন্তু কাবলি ছোলারও রেসিপি রয়েছে এই বটরার সাথে খেতে তোমাদের দেখবে বেশ ভালো লাগবে পারলে ওটাও দেখে নিও বা অন্য কোনো নিরামিষ রেসিপি যদি তোমরা দেখতে চাও সেগুলোও দেখতে পারো তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল কুক উইথ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই আমার সঙ্গে থেকো ধন্যবাদ